নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমরা ভালো আছি। তো বক্তব্য দিয়ে শুরু হয়ে গেছে, সবাই জানেন। তো সকালবেলায় অধিবাস করা হয়ে গেছে, এখন আবার দুপুরবেলা বৃদ্ধি সাধ্য শুরু হয়ে গেছে। তো বৃদ্ধি সাধ্য শেষ করে তারপরে যাব বরযাত্রী। এখন আর কি বৃদ্ধি সাধ্য হইতেছে, তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই। চলেন বৃদ্ধি সাধ্য ওই জায়গায় দিয়ে ফিরে আসি। এই যে এই জায়গায় বৃদ্ধি সাধ্য শুরু হয়ে গেছে। এই যে কাকা রেডিয়ে বসে পড়ছে, আর এই যে আমার ঠাকুর দাদু এসে পড়ছে। ভিত্তি সাধ্য শুরু হইব, তো বর দিয়ে আর কি সবকিছু খুঁজিয়ে দিতেছে, যা যা লাগে ঠাকুর দাদু যা যা বলতেছে বর দিয়ে সবকিছু গুছিয়ে গুছিয়ে দিতেছে। ডেকোরেশন সাজাইতেছে, এই যে কলা গাছে, সকালে তো কলা গাছ গাছছে, কলা গাছের মধ্যে এই যে বাতি লাগাইতেছে। তারপরে যে এই জায়গায় তো স্টেজ সাজানো হয়েছে বললামই, ছোটখাটো একটা দেখি কি
ও বাবা রে, সব নতুন মানুষ বসে রয়েছে। এই যে তুই স্টেজ বনি করে ফলাইছে, জায়গায় সবাই হলো বসে পড়ছে। শ্রী বিষ্ণুর মাঘে মাসে মকর আসিস্তে ভাস্করে কৃষ্ণের পক্ষে দশম কাশ্যপুত্রা শ্রী ভক্ত কাশ্যপুত্রা শ্রী মেঘলাল দাস কাশ্যপুত্র শ্রী মতিলাল দাস মতিলাল দাস দিনের বেলায় তো দেখা যাবো না, রাত্রে যখন বাতি জ্বালাইবো তখন দেখা যাবো। লিখানের কি হয়েছে? না এখন না, এগুলো এখন না, বিয়ের সময় ফোটাইবো। না আসলে তোর লুকটা বলে তার গ্রুপ আই এখন মনে করি যে শুনেন। হ্যালো, মনে করি যে ছয়টা সাড়ে ছয়টার দিকে পৌঁছব আপনি করে। হ্যাঁ, ওই বিয়েটা মনে করেন যে আগে বাকি সেরে দিবেন, ঠেমটা মনে আগে তো বলে রাখবেন। আচ্ছা আরেক কথা শুনেন, তো ওইদিকে বৃদ্ধি শব্দ করা শেষ, এই জায়গায় খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো এই যে আমাকে বায়ান যারা ছিল তারা খাইতে বসে, আর এই যে আরো আছে বাড়ির মানুষ, লিপুনের বাবা উল্টে হাইটা হাইটা খাইতেছে। কাজ শেষ করে এই জায়গার ডেকোরেশনের কাজ শেষ করে হাইটা হাইটা খাইতেছে। সকালে খাই নাই এই কারণে এখন খাইতেছে। আমাদের বৃত্তিকার তো শেষ করার পরে খাওয়া দাওয়া শেষ, এখন হলো ভক্তরে স্নান করাইবো। তো স্নান করানোর জন্য এই যে জল আনতে দেবো পুকুর থেকে, এই যে কলসি দেয়া কলসি নিয়ে সবাই রেডি।
স্নান করাবো, এই কারণে এই জায়গা থেকে অল্প একটু জল নিব, তারপরে কলেজ জল দিয়ে স্নান করাবো। Thank you.
স্নান ধান করা শেষ, তারপরে যে ভক্ত রেডি হয়ে গেছে, এখন আর কি বের হইব, মানে এখন না আর কিছু নিয়ম কানুন বাকি আছে, সেগুলো শেষ করে তারপর বের হইব। তো কিছু ছবি তুলতেছে আর কি। তো এই যে আমাদের এখানকার অনেক মানুষ আসছে ওকে দেখার জন্য, আর এই যে আমাদের বরের বড় ভাই, বড় ভাই না আপনি, তো বড় ভাই রেডি হয়ে গেছে। বড় ভাই কি আমারও না সবাই রেডি, উ যে বাবা রেডি, কাকা, এই যে এখানে নুপুর সাজুগুজু করতেছে, এখনো রেডি শেষ হয় নাই, সবাই ব্যস্ত। তো এখন আর কি বের হয়ে যাবো। তো আজকের ভিডিও বেশি বড় করলাম না, আজকে এ পর্যন্তই রাখি, এরপরের যা যা আছে সবকিছু আবার পরবর্তী ব্লগে দেখতে পারবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।